ব্যাংকক শুধু থাইল্যান্ডের রাজধানী নয়, তার সাথে ব্যাংকক হলো থাইল্যান্ডের জনবহুল শহরগুলির মধ্যে এক অন্যতম জনবহুল শহর। নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের দেখাতে চলেছি ব্যাংকক শহরটিকে এবং তার সাথে ব্যাংকক শহরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নাই, শুরু করা যাক আজকের সম্পূর্ণ ভিডিও। ব্যাংকক নামের উৎপত্তি নিয়ে সঠিক সুস্পষ্ট কোনো মতামত নেই, তবে তার মধ্যে একটি উল্লেখযোগ্য মতামত হলো ব্যাং একটি থাই শব্দ যার অর্থ হলো স্রোতের ওপর একটি গ্রাম। ধারণা অনুযায়ী নামটি ব্যাংকো থেকে সৃষ্টি হয়েছে। কো শব্দের অর্থ হলো দ্বীপ, যা শহরের জলাভূমি হইতে এসেছে। রাত নামার সাথে সাথে ব্যাংকক এক মায়াবী নগরীতে পরিণত হয়। এই নগরী কারোর কাছে রাতসুন্দরীদের নগরী, আবার কারোর কাছে মধুচন্দ্রিমা যাপন করার আদর্শ ঠিকানা। ব্যাংককের যৌন পর্যটন বিদেশিদের কাছে এক পরিচিত নাম, তবে এইটি স্থানীয়ভাবে সরকার কর্তৃক প্রকাশ্যে অনুমোদিত নয়। তবুও সরকারের চক্ষুর আড়ালে এইখানে পতিতাবৃত্তি বেশ রমরমিয়ে চলে, আর তার বেশিরভাগ সাধারণত মাসাজ পার্লার, বডি মাসাজ বা বডি স্পার নাম নিয়ে হয়ে থাকে। আর এখানকার হোটেলগুলির মধ্যেও ব্যাপারটা হামেশাই চলে, তাই বিদেশে যৌন পর্যটনের একটি প্রধান গন্তব্যস্থল হিসাবে ব্যাংককের বেশ সুনাম রয়েছে। যতই রাত গভীর হতে থাকে, অর্থের বিনিময়ে রাতসুন্দরীদের সান্নিধ্য পাওয়া যায় এইখানে। ব্যাপারটা সরকারিভাবে অবৈধ হলেও রমরমিয়ে চলে রাতসুন্দরীদের রাতের কারবার, তাই অনেকে এমন আছেন যারা ব্যাংকক ঘুরতে এসে বডি স্পা বা বডি মাসাজের দোহাই দিয়ে রাতপরীদের সাথে আনন্দের মুহূর্তগুলি ভাগ করে নেন। খুব কম খরচে বিলাসবহুল হোটেলের রাত্রিযাপনের স্বাদ যারা নিতে চান, তাদের কাছে ব্যাংকক এক উত্তম নির্বাচন। তাই এখন বেশিরভাগ মানুষের পছন্দের তালিকাতে ব্যাংকক নামটি উঠে আসে। ব্যাংককে রাজকীয় প্রাসাদ এবং সুন্দর সুন্দর মন্দির এবং বেশ কয়েকটি জাদুঘর, যা ব্যাংককের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করে তুলেছে। মন্দিরের কথা যখন আসলো, তখন এইখানে বলে রাখি, মন্দিরগুলিতে জুতো পরে প্রবেশ করলে তার দণ্ড হিসাবে হাজতবাস পর্যন্ত হতে পারে। এই শহরের শপিং মলগুলি এবং আকর্ষণীয় লোভনীয় খাবার দাবার ভ্রমণপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে। ব্যাংককের দর্শনীয় স্থান যেগুলি ঘুরতে গেলে আপনি না দেখে ফিরবেন না, সেইগুলি হলো গ্র্যান্ড প্যালেস। এই প্রাসাদের পুরো গোষ্ঠী, মন্দির, পবিত্র কাঠামো সত্যি বিলাসবহুলভাবে সজ্জিত, যা ভ্রমণার্থীদের নজর কাড়ে। আপনি দেখবেন চাও ফ্রায়া নদী ও তার সাথে ওয়াট অরুণ দর্শন। ব্যাংকক শহরের পাশ দিয়ে বয়ে গেছে চাও ফ্রায়া নদী, সেই নদীর দুই তীরে রয়েছে ঐতিহাসিক মন্দিরগুলি। জল ট্যাক্সির মাধ্যমে আপনি সারাটা দিন জলে বিচরণ করতে পারেন। এছাড়া আপনি দেখবেন ভাসমান বাজার, যা আপনার স্মৃতি হয়ে থাকবে। দেখবেন আপনি গোল্ডেন বুদ্ধ মন্দির ও মার্বেল মন্দির। এইখানে জানিয়ে রাখি, ব্যাংকক যাবার সবথেকে ভালো সময়টি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। যেতে চাইলে আপনারা এই সময়টিকে বেছে নিন। ব্যাংকক একটি এমন শহর যেখানে এই শহর খাদ্যপ্রেমী, ব্যবসায়ী, ভ্রমণার্থী সকলের জন্য পসরা সাজিয়ে বসে আছে। কেনাকাটা করতে ভালোবাসে না এমন মানুষ হাতে গুনে পাওয়া যায়। আর আপনি যদি কেনাকাটা করতে ভালোবাসেন, তাহলে এই শহর তো আপনার কাছে সোনায় সোহাগা। কেনাকাটার কথা যখন চলেই এলো, তখন বলি এখানকার দোকান বাজারগুলির বেশিরভাগই স্থানীয় মহিলা দ্বারা পরিচালিত। জামা কাপড়, সস্তার আইফোন এবং চোখ ধাঁধানো জিনিসপত্র সব পাবেন এই শহরে, যা আপনার
স্মৃতি হয়ে থাকবে। আপনি চাইলে খুব কম সময়ের মধ্যে যদি দেশের বাইরে যেতে চান তাহলে ব্যাংককে অবশ্যই বাছতে পারেন, তবে ঘুরতে গেলে অবশ্যই অর্থের প্রয়োজন। আর অর্থের কথা যখন এলো তখন বলি, ব্যাংককে মুদ্রা থাইবাত নামে পরিচিত, যা এক থাইবাত সমান ভারতীয় 2 টাকা 36 পয়সার সমান। আড়াই ঘন্টার মধ্যে আপনি বিমান পরিষেবার মাধ্যমে পৌঁছে যাবেন ব্যাংককে। বর্তমান মূল্য অনুযায়ী থাইল্যান্ডের ভিসা ফি 2000 বাট, যা ভারতীয় মুদ্রায় 4000 টাকার মতন। তবে যেতে গেলে কিন্তু আপনার কাছে থাকতে হবে 6 মাসের ভ্যালিড পাসপোর্ট। এশিয়ার ব্যস্ততম বিমান পরিবহন কেন্দ্রগুলির মধ্যে ব্যাংকক এক অন্যতম নাম। মূলত 2টি বাণিজ্যিক বিমানবন্দর ব্যাংকক শহরটিকে বিমান পরিষেবা দাঁড় করছে। একটি হল পুরনো ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর এবং অপরটি হল নতুন ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দর। যারা ব্যাংকক ঘুরতে যাবেন তাদেরকে একটু সতর্ক করে রাখি, এইখানে বিদেশি পর্যটকগণ প্রায় জোচ্চুরি, অতিরিক্ত মূল্যরোপ, দ্বৈত মূল্য সংক্রান্ত সমস্যাগুলির সম্মুখীন হন, তাই এই বিষয়গুলি থেকে একটু সতর্ক থাকবেন। এই ভিডিওটির মাধ্যমে ব্যাংকক শহরটিকে আমি যৎসামান্য তুলে ধরেছি মাত্র। আগামী দিনে অন্য কোনো জায়গা দেখার অনুরোধ থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে তা লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আগামী দিনে চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।